নভেম্বরে দার্জিলিং গভর্নস গোল্ড কাপে খেলার জন্য আমন্ত্রণমূলক চিঠি পেয়ে ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের সঙ্গে দেখা করলেন ইস্ট বেঙ্গল মোহনবাগান দুই ক্লাবের কর্মকর্তারা। ওই সময় আই লিগের ম্যাচ আছে, আই লিগ চলাকালীন খেলা সম্ভব নয়, এআইএফএফ গোল্ড কাপের জন্য আলাদা সূচি করলে তবেই খেলা যাবে, তাই ক্রীড়ামন্ত্রীর সঙ্গে এই সাক্ষাৎ। ফেডারেশন কর্তা কুশল দাসের সঙ্গে এই বিষয়ে কথাও বলেছেন ক্রীড়ামন্ত্রী। যে পিরিয়ডটা বলছে সেই পিরিয়ডটা আই লিগ আছে, তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি আই লিগটা পিছিয়ে দেয় বা ওই সময়টায় যদি আমাদের খেলার অনুমতি দেয়, আমরা দার্জিলিং গোল্ড কাপ খেলতে রাজি আছি। সেই সময় আই লিগ খেলা, হ্যাঁ আমরা খেলতে কোনো আপত্তি নেই, কিন্তু তাহলে আই লিগ খেলাটাকে রিশিডিউল করতে হবে।